بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত শ্রোতামণ্ডলী, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে দাড়ির গুরুত্ব ও মাহাত্ম্য প্রসঙ্গে। আজকের আমার আলোচ্য বিষয় দাড়ির গুরুত্ব ও মাহাত্ম্য প্রসঙ্গে। আর এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিশেষ করে আমাদের সমাজে ভুল ধারণা প্রচলিত আছে, অর্থাৎ আমাদের 99% লোক বিশেষ করে এই বিষয়টাতে ভুল ধারণার মধ্যে রয়েছে। 99% লোকই মনে করে যে দাড়ি রাখা এটা একটা সুন্নাত, আর অনেক লোক ভাবে এটা একটা সুন্নাত জিনিস, সুতরাং রাখলে ভালো, না রাখলে কোনো সমস্যা নেই, এটা একটা সুন্নাত জিনিস। সত্যি বলতে যদি আপনারা ভালোভাবে দেখেন পবিত্র কোরআন ও সহি হাদিসের দৃষ্টিভঙ্গিতে, তাহলে এই দাড়ি রাখা সুন্নাত এখানেই শেষ কথা নয়, বরং দাড়ি রাখা হচ্ছে ফরজ, কাটা হারাম। আপনারা হয়তো অনেকে ভাববেন যে আবার কেমন কথা, ইনশাআল্লাহ আমি সেটাই আজকে প্রমাণ করার চেষ্টা করব কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে এবং সহি হাদিস দিয়ে যে দাড়ি রাখা ফরজ, কাটা হারাম। দাড়ি এমন একটা জিনিস যার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। যদি আপনারা পড়েন পবিত্র কোরআনের সূরা তহ, সূরা নম্বর 20 আয়াত নম্বর 94, সেখানে বলা হয়েছে যে হারুন আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বলছেন যে হে আমার সহোদর, আমার দাড়ি ও চুল ধরো না। পবিত্র কোরআনের এটি একমাত্র আয়াত যেখানে দাড়ির কথা উল্লেখ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে হারুন আলাইহিসসালামের দাড়ি ছিল। শুধু হারুন আলাইহিসসালামের নয়, বরঞ্চ সমস্ত আম্বিয়াগণের দাড়ি ছিল। যদি আপনি ভালোভাবে দেখেন, যদি আপনি ভালোভাবে দেখেন যে অন্যান্য যে ধর্মগুলো আছে, সেই সব ধর্মের যারা যাদেরকে ভালো মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, অর্থাৎ ঋষি মনীষীরা বা আরো যারা ব্যক্তি, তাদেরও আপনি দেখবেন যে তাদেরও অধিকাংশেরই দাড়ি ছিল। আপনি যদি মহাভারত খুলেন, মহাভারতে দেখতে পাবেন অনেক মনীষীদের ছবি দেওয়া আছে, তাদের বড় বড় দাড়ি ছিল। আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারও দাড়ি ছিল। এইভাবে যদি আপনি ভালোভাবে তাহকিক করেন, তাহলে যাদেরকে ভালো মানুষ বলে পরিচিত, যারা মহান ব্যক্তি বলে যারা পরিচিত, তাদের প্রত্যেকেরই দাড়ি ছিল অধিকাংশই। দাড়ি এটা এমন একটা বিষয়, দাড়ির উপকারও রয়েছে বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারে। আজকে ডাক্তারগণ স্বীকার করেছেন যে দাড়ি রাখলে দাঁতের এবং চোয়ালের স্বাস্থ্য রক্ষা হয়, এই জন্য তারা বলেন যে দাড়িওয়ালা মানুষ দাঁত এবং চোয়ালের ব্যাধিতে খুবই কম আক্রান্ত হয়। এছাড়াও ডাক্তারগণ উল্লেখ করেছেন যে দাড়িওয়ালা মানুষ ফুসফুসের ব্যাধিতে খুবই কম আক্রান্ত হয়।
আর যদি আরো জানতে চান তাহলে আপনারা পড়বেন শেখ আব্দুর রব সানি সাহেবের লিখা বই ইসলামের দৃষ্টির স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান, পৃষ্ঠা নম্বর 22। সেখানে আরো উল্লেখ আছে যে লাগাতার দাড়ি কামালে মানুষের আয়ু কমে যায়। তাহলে দাড়ি কাটার মাধ্যমে আপনি আপনার আয়ুকে কমিয়ে দিচ্ছেন, তার মানে আপনি আপনার শরীরের ক্ষতি করছেন, সেই জন্য আপনার আয়ু কমে যাচ্ছে, এটা ডাক্তারদের মতে। তাহলে এখান থেকে স্পষ্ট যে আপনি আপনার শরীরের ক্ষতি করছেন। যদি আপনি পবিত্র কোরআন পড়েন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195 এ যে তোমরা নিজেরাই নিজেদেরকে ঠেলে দিও না ধ্বংসের দিকে। আল্লাহ তাআলা নিষেধ করছেন নিজেকেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, অর্থাৎ নিজের ক্ষতি করা। তাহলে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে যে নিজের ক্ষমতার ক্ষতি করবে না, আর আমরা দাড়ি কাটার মাধ্যমে আমরা আমাদের ক্ষতি করে থাকি। তাহলে এই ক্ষতি করার মাধ্যমে আল্লাহ তাআলার সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195 এর আয়াতটাকে আসলে আমাদের আমল করা হচ্ছে না, বরঞ্চ অমান্য করা হচ্ছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে দাড়ি রাখা ফরজ, কাটা হারাম। যদি আপনি ভালোভাবে দেখেন এই দাড়ি যে কাটা হারাম এবং ছাড়া ফরজ, তার একাধিক দৃষ্টান্ত দলিল পেশ করা যেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি মহিলাকে দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ মানুষকে দাড়ি দিয়েছেন। আর আল্লাহ তাআলার সেই দেওয়া দাড়ি যদি আমরা ছিঁড়ে ফেলি তাহলে আমাদের মুখমণ্ডলটা মহিলাদের আকৃতি করার চেষ্টা করছি, অর্থাৎ মহিলাদের রূপ ধারণ আমরা করছি। আর যদি আপনারা পড়েন সহিহুল বুখারী, আপনারা যদি পড়েন সহিহুল বুখারী অধ্যায় নম্বর 77 অনুচ্ছেদ নম্বর 61 হাদিস নম্বর 5885, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন সেই সব পুরুষকে যারা পুরুষ হয়ে মহিলার রূপ ধারণ করে, এবং সেই সব মহিলাদেরকে যারা মহিলা হয়ে পুরুষের রূপ ধারণ করে। তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো পুরুষ মানুষ মহিলার রূপ ধারণ করতে পারবে না, একইভাবে কোনো মহিলা পুরুষের রূপ ধারণ করতে পারবে না, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণভাবে হারাম। তাহলে আপনি দাড়ি কাটার মাধ্যমে মহিলার রূপ ধারণ করছেন, অথচ সেই দৃষ্টিকোণ থেকেও স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে দাড়ি রাখা ফরজ এবং কাটা হারাম। যদি আপনি ভালোভাবে দেখেন এই দাড়ি কাটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অর্থাৎ পুরুষ লোককে যে দাড়ি দিয়েছে আমরা কেটে আল্লাহ তাআলার এই সৃষ্টিকে আমরা বিকৃত করছি। আর যদি আপনি ভালোভাবে দেখেন পবিত্র কোরআনে এর উল্লেখ রয়েছে যে সৃষ্টি বিকৃত করা এটা সম্পূর্ণভাবে হারাম। শয়তান আল্লাহ তাআলার কাছে এভাবে আল্লাহ তাআলাকে এভাবে বলেছিলেন, এটার উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 119 এ। সেখানে বলা হয়েছে যে এবং আমি অবশ্যই তাদের নির্দেশ দেব আর তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই। শয়তান আল্লাহকে বলছে যে আমি মানুষকে নির্দেশ দেব আর তারা কি করবে, তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে ফেলবে। তাহলে আজকে আমরা দাড়ি কাটার মাধ্যমে যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করছি এটা কার হুকুম? এই আয়াত স্পষ্ট করে বলছে যে এটা হচ্ছে শয়তানের হুকুম, অর্থাৎ শয়তানের আনুগত্য। অর্থাৎ যারা আমরা দাড়ি কেটে ফেলি তাহলে এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আসলে আমরা শয়তানেরই আনুগত্য করছি, অর্থাৎ শয়তানের আনুগত্য করা সুস্পষ্টভাবে হারাম। সুতরাং আমরা দাড়ি কাটার মাধ্যমে আমরা এখানেও হারাম কাজে লিপ্ত রয়েছি। যদি আপনারা ভালোভাবে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশের বিরোধী আমরা কাজ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সুস্পষ্টভাবে বলেছেন, এটার উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 77, অনুচ্ছেদ নম্বর 65, হাদিস নম্বর 5893। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মোচ খুব ছোট করবে এবং দাড়ি ছেড়ে দেবে। তাহলে এই হাদিসে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে যে মোচ ছোট করা এবং দাড়ি ছেড়ে দেওয়া। অর্থাৎ আমরা দাড়ি কাটার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে অমান্য করছি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 যে রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা শাস্তি জানে কঠোর। শুধু এখানেই শেষ কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুশরিকদের উল্টো করো, আর এটার উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 77, অনুচ্ছেদ নম্বর 64, হাদিস নাম্বার 5892। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুশরিকদের উল্টো করো, বিপরীত করো, দাড়ি ছেড়ে দাও, মোচ ছোট করো। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিপরীত করতে বলেছে, মুশরিকদের উল্টো কাজ করতে বলেছে। তাহলে এই হাদিসের দৃষ্টিকোণ থেকেও সম্পূর্ণভাবে দাড়ি কাটা হারাম এবং ছাড়া ফরজ এটা প্রমাণ হয়ে যায়। শুধু এখানেই শেষ কথা নয়, যদি আপনি আপনার দাড়ি কেটে কোনো কম অর্থাৎ মুশরিকদের সাদৃশ্য যে অবলম্বন করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলেছেন, এটার উল্লেখ আছে সহি আবু দাউদ কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 27, অনুচ্ছেদ নম্বর 5, হাদিস নম্বর 4031। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত। তাহলে আপনি দাড়ি কাটার মাধ্যমে আপনি আজকে মুশরিকদের বিজাতিদের আপনি সাদৃশ্য অবলম্বন করছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি কোনো বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত। সুতরাং এই হাদিসের দৃষ্টিকোণ থেকেও দাড়ি কাটা স্পষ্টভাবে হারাম প্রমাণিত হয় এবং ছাড়া ফরজ প্রমাণিত হয়। যদি আপনারা ভালোভাবে দেখেন, আমি বেশ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বললাম যে দাড়ি কাটা হারাম ছাড়া ফরজ, আর ইনশাল্লাহ আর কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার বক্তব্য শেষ করব। তার কারণ আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে, আর আমাদের প্রোগ্রাম যখনই আমরা করি, ওপেনিং প্রোগ্রাম করি, তখন আপনাদের খোলাখুলি প্রশ্ন করার সুযোগ আমরা দিয়ে থাকি। তার কারণ আপনারা হয়তো অনেক বিষয় হয়তো বুঝতে পারবেন না, হতে পারে যে অনেক বিষয় আপনাদের কাছে অস্পষ্ট, সেই জন্য আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব রাখি যে আপনারা প্রশ্ন উত্তর মাধ্যমে আপনাদের সেই অস্পষ্ট বিষয়গুলি ক্লিয়ার করে নেবেন। সেটা আপনারা সবসময় চেষ্টা করবেন বিষয়ের মধ্যে প্রশ্ন করা, হতে পারে বিষয়ের বাইরেও হতে পারে। তার কারণ আমি দেখেছি যে এই বিষয়ে আলোচনা করার পরে মানুষদের এই বিষয়ে প্রশ্ন সেরকম থাকে না, সেই জন্য আপনাদেরকে সুযোগ দেওয়া হবে যে আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন। তবে আপনাদেরকে এটা অনুরোধ করব, আপনারা কেউ মনে করবেন না যে এখানে সব প্রশ্নেরই উত্তর পাবো, তার কারণ আমি একজন ছাত্র মাত্র, আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার অভিজ্ঞতা আমার নেই। সেই জন্য আমি আপনাদেরকে আগেই বলছি যে যদি আপনাদের প্রশ্ন থাকে আর যদি আল্লাহ তাআলা সেই ব্যাপারে যদি আমাকে ইলম দিয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমি সেটা বলবো। আর যদি এরকম দেখা যায় যে আপনার প্রশ্ন আছে কিন্তু আমার সেই উত্তর জানা নেই, তাহলে আমি বলবো যে সেই উত্তর আমার এই মুহূর্তে জানা নেই। সুতরাং সেটা জানার পরে, সেটা চিন্তা ভাবনা করার পরে ইনশাআল্লাহ আবার হয়তো প্রোগ্রাম পরবর্তীতে হলে তখন সেটা হয়তো বলা যাবে। আর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবো এটা কখনোই মনে করবেন না। তাহলে যে দাড়ি প্রসঙ্গ বিভিন্নভাবে আমি প্রমাণ করেছি যে দাড়ি কাটা হারাম এবং ছাড়া ফরজ, তার আমি ডাক্তারি উপকারও আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। যদি আপনি ভালোভাবে দেখেন, এই দাড়ি কাটার মাধ্যমে আমরা কত সময় নষ্ট করি আজকে, আজকে বিশেষ করে এই আধুনিক যুগে আমরা আধা ঘন্টা সময় নষ্ট করছি সেলুনে গিয়ে,
এই আধা ঘন্টার সময়ে আপনি কত কি করতে পারেন। যদি আপনি ইন্টারনেটে যান আর ইন্টারনেটে কোনো একটা হাদিস লিখে যদি আপনি আপনার ফেসবুকে বা আপনার ওয়েবসাইটে যদি ছেড়ে দেন, তাহলে সেই হাদিসটা আপনার হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষের কাছে পৌঁছে যাবে। সুতরাং যে কাজটা আপনার মাত্র 10 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, আর সেই 10 মিনিটের নয় বরঞ্চ আজকে আধা ঘন্টা আমরা নাপিতের কাছে গিয়ে সেখানে আমরা আধা ঘন্টা সময় নষ্ট করছি। আর যদি আপনারা পড়েন পবিত্র কোরআন সুরা আল আসর সুরা নম্বর 103 আয়াত নম্বর 1, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরে, মহাকালের শপথ, সময়ের শপথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সময়ের কসম করছেন, অর্থাৎ সময়ের একটা গুরুত্ব রয়েছে। সুতরাং আজকে আমরা যে কি গুরুত্ব সময়ের, আজকে কি গুরুত্ব আমরা আধুনিক যুগের লোকেরা, আমাদের কারো বুঝতে অসুবিধা নেই। সুতরাং আমরা আজকে দাড়ি কাটতে গিয়ে, একটা হারাম কাজ করতে গিয়ে আমরা নাপিতের কাছে গিয়ে আধা ঘন্টা সময় আমরা নষ্ট করছি। তাহলে আমরা সেই সময়টাকে আমরা অপচয় নয় বরঞ্চ অপব্যয় করছি। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে আবার দাড়ি কাটা হারাম প্রমাণিত হয়ে যায় এবং সারা ফরজ প্রমাণিত হয়ে যায়। এখানেই শেষ কথা নয়, আজকে আমরা আমরা বিভিন্ন ভাবে টাকা কামাচ্ছি। যারা হয়তো ভ্যান বাহেন বা রিক্সা চালান, তারা কত কষ্ট করে 10 টাকা কামাতে তাদের কত কষ্ট হয়। তারা হয়তো 10 টাকা কামাতে গিয়ে কমসে কম আধা ঘন্টা সময় লাগে, আর যদি ভালোভাবে দেখেন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টাও লাগতে পারে 10 টাকা কামাতে গিয়ে। তাহলে যদি আপনি ভালোভাবে দেখেন যে আপনি সেই নাপিতের কাছে গিয়ে আধা ঘন্টা সময় নষ্ট করলেন, তার সাথে সাথে আপনি তাকে 10 টাকা দিলেন, অর্থাৎ হারাম কাজে, অর্থাৎ আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জিনিস করলেন, তারপরে আপনি তাকে 10 টাকা দিচ্ছেন, তাহলে এই টাকাটা আপনার এটা অপচয় নয় বরঞ্চ এটা হচ্ছে অপব্যয়। আপনারা ভাববেন কেন অপচয় নয় বলছে আর কেন অপব্যয় বলছে, এই ভাষার মধ্যে তো আমরা বুঝতে পারছি না। যদি আপনারা ভালোভাবে দেখেন অপচয় এবং অপব্যয়ের পার্থক্যটা আমি খুবই সংক্ষেপে করছি, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। ধরুন আপনার বাড়িতে 1 কিলো চালের ভাত রান্না হয় আর 1 কিলো চালের প্রয়োজন, কিন্তু আপনি প্রতিদিন 1.5 কিলো চাল রান্না করে 1 কিলো চালের ভাত খান আর আধা কিলো চালের ভাত মান ঘাড়াতে ফেলে দেন, এটা হচ্ছে অপচয়। ভাত খাওয়া হালাল বা বৈধ, অথচ সেটাকে আপনি এমন ভাবে করছেন, অপচয় করছেন, নষ্ট করে দিচ্ছেন, এটা হচ্ছে অপচয়। আর অপচয় সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31 যে অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। তাহলে যারা অপচয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অপচয়কারী ব্যক্তিকে পছন্দ করেন না। আর দাড়ি কেটে সময় নষ্ট করা, 10 টাকা খরচা করা, এটা অপচয় নয় বরঞ্চ এটা অপচয়ের চেয়েও খারাপ, এটাকে বলা হয় অপব্যয়। অপব্যয় হচ্ছে যে আপনি কোনো অবৈধ কামে, হারাম কাজে আপনি পয়সা নষ্ট করছেন, অর্থ নষ্ট করছেন, সময় নষ্ট করছেন, এটাকে বলা হয় অপব্যয়। আর অপব্যয় সম্পর্কেও আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যদি আপনারা পড়েন পবিত্র কোরআনের সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 26 এবং 27, সেখানে বলা হয়েছে যে আর কিছুতেই অপব্যয় করো না, নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। তাহলে এখানে অপব্যয়ের মাধ্যমে আপনি শয়তানের ভাই হয়ে যাচ্ছেন। সুতরাং এই আয়াত থেকেও, এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে দাড়ি কাটা হারাম এবং সারা ফরজ। তাহলে বিভিন্ন ভাবে প্রমাণ করা যায় যে দাড়ি কাটা হারাম, সারা ফরজ। যদিও আমাদের সমাজে ভুল ধারণা প্রচলন আছে, আমরা মনে করি যে দাড়ি রাখা সুন্নাত, কাটলে কোনো সমস্যা নেই। অথচ দাড়ি টুপি এগুলো হচ্ছে মুসলিমদের একটি পোশাক। আজকে এটা এমন একটা যুগ, এই যুগে যদি কোনো মানুষ গুঠির উপরে কাপড় পরতে পারে, দাড়ি রাখতে পারে এবং টুপি পরতে পারে, তাহলে বুঝতে হবে সে বাকি কাজগুলো ঠিকভাবে পালন করছে। আজকে এটা এমন একটা যুগ, বিশেষ করে আমাদের এখানে নামাজ পড়া সহজ কিন্তু দাড়ি রাখা কঠিন, দাড়ি রাখা কঠিন, গুঠির উপরে কাপড় পরা কঠিন। সেই জন্য অনেকেই বলেছেন যে যদি আজকের যুগে কোনো মানুষ গুঠির উপরে কাপড়, দাড়ি এবং টুপি লাগিয়ে থাকতে পারে, তাহলে বুঝতে হবে যে তার বাকি কাজগুলো সে সঠিকভাবে পালন করতে পারছে।
এই জন্য দাড়ি প্রসঙ্গে আমি আলোচনা করছি। আর একটা ভুল ধারণা সমাজের মধ্যে আছে, যেমন একটা ভুল ধারণা হচ্ছে যে দাড়ি রাখা সুন্নাত, একটা ভুল ধারণা। আর একটা ভুল ধারণা হচ্ছে যে যারা দাড়ি রাখে, আবার অনেক মানুষ আছে যারা দাড়ি রাখে, বিশেষ করে এরকম হয়তো দেখবেন যারা হয়তো কিছু সাধারণ কিছু মৌলবী এবং এই ধরনের যারা হয়তো মাদ্রাসার কি ছাত্র, তারা আবার দাড়ি রাখে কিন্তু তাদের দাড়ির কাটিং ছোট ছোট। আবার কিছু কিছু লোক এই পক্ষে দলিল পেশ করে, কি দলিল? তারা দলিল পেশ করে যে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে তার দাড়ির এক মুষ্টির বেশিরভাগটা কেটে ফেলে দিতেন। এই হাদিসকে তারা, এই দলিলকে, এই আসারকে তারা পেশ করে তারা নিজেকে বাঁচাতে চায়। যদি আপনি ভালোভাবে দেখেন যে তার যুক্তিটা, তার দলিলটা কতদূর যুক্তিসঙ্গত, প্রথমত এর উত্তর দেওয়া যায় এভাবে যে প্রথমত এটা হচ্ছে একজন সাহাবীর ব্যক্তিগত আমল, যার অপোজিটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট সহিহ হাদিস রয়েছে, যেটা রেফারেন্স আমি আপনাদের সামনে আগে দিয়েছি। এক দুই নম্বর পয়েন্ট যে ইবনে উমার এটা শুধু হজের মৌসুমে করতেন, এটা আমরা যেমন ভাই 12 মাস করছি, এটা 12 মাস তিনি করতেন না, শুধুমাত্র হজের মৌসুমে করতেন। 3 নম্বর পয়েন্ট যে যারা এটাকে দলিল হিসেবে পেশ করছে, তাদের দাড়ি যদি আপনি ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখেন, তাহলে হয়তো 1/2 ইঞ্চি কিংবা খুব ম্যাক্সিমাম 1 ইঞ্চি হতে পারে। তাহলে ইবনে উমারের যে আমল, সেই আমলের সাথেও তাদের মিল নেই। সুতরাং এটা নিজেকে বাঁচানোর জন্য তারা এইভাবে খোঁড়া যুক্তি বা খোঁড়া দলিল তারা পেশ করে থাকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী যে দাড়ি ছেড়ে দিতে হবে, মোচ ছোট করতে হবে। সুতরাং আপনি দাড়ি যদি ছোট করেন, যদি আপনি দাড়ি ছোট করেন, তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের লঙ্ঘন হচ্ছে। একইভাবে দাড়ি এমন একটা জিনিস যে দাড়িবিহীন লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘৃণা করতেন। প্রথমত আমি আপনার সামনে আগেই প্রমাণ করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন সেই সব পুরুষকে যারা নারীর রূপ ধারণ করে। তাহলে দাড়ি কাটা মানে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ প্রাপ্ত। আপনি যদি দাড়ি কাটেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি ঘৃণার পাত্র। কারণ এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে তার মুখে দাড়ি নাই, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘৃণা ভরে তার দিক থেকে মুখকে ফিরিয়ে নেন। তাহলে দাড়ি কাটা ব্যক্তি তারা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘৃণার পাত্র। একইভাবে যদি আপনি ভালোভাবে দেখেন, এই দাড়ি, এমন একটা জিনিস যে আজকে আমরা অনেক জায়গাতেই আমাদের প্রত্যেকেরই লেভেল থাকে। ডাক্তারদের যেমন গাড়ি, তাদের ক্রস চিহ্ন থাকে, হ্যাঁ ডাক্তার, তার কাছে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যাবে। একইভাবে আমাদের মুসলিমদের লেভেল হচ্ছে দাড়ি, টুপি আমাদের মুসলিমদের লেভেল। যখনই আমরা কোনো জায়গায় যাব, কোনো অপরিচিত জায়গায় যাব যেখানে হয়তো অমুসলিমদের বসবাস, সেখানে যদি কখনো আমরা দাড়ি টুপিওয়ালা লোক যখন দেখতে পাই, তখন আমাদের জিটা বড় হয়ে যায় যে হ্যাঁ, কোনো মুসলিম ভাইকে আমরা দেখতে পেয়েছি। দাড়ি এইভাবে অনেক গুণ বর্ণনা করা যেতে পারে, এবং শেষ কথা হচ্ছে এটাই যে দাড়ি রাখা ফরজ, কাটা হারাম। এবার অনেকই লোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক, আমি আগে আপনার সামনে প্রমাণ করেছি যে সমস্ত আম্বিয়ায়ে কিরামদের দাড়ি ছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল। যারা নিজের চেহারার থেকে দাড়িকে ছিলে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার বিপরীত করেছেন, আসলে তারা কার অনুসরণ করছেন? আমি আপনার সামনে আগে পেশ করেছি সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 119 যে এটা শয়তানের অনুসরণ। তাছাড়া আজকে আমরা মডেল হিসেবে কালকে বানিয়েছি, আমাদের মডেল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের মডেল হিসেবে তৈরি করে নিয়েছি, আমাদের চেহারাকে পছন্দ লাগছে মডেল হিসেবে জর্জ বুশ, জর্জ ডব্লিউ বুশ, যার যিনি মুসলিমের এবং ইসলামের চরম শত্রু। শুধু কি এখানেই শেষ? আজকে আমরা পছন্দ করছি সিনেমার বিভিন্ন ফিল্মের হিরো নায়কদের আমরা পছন্দ করছি, সেইভাবে আজকে আমরা দাড়িকে সম্পূর্ণভাবে মুন্ডন করে ফেলেছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথে থাকবে, তার সাথে উঠবে। তাহলে যদি আপনি কোন ফিল্মের হিরোর যদি আপনি তাকে ভালোবেসে যদি আপনি তার
মত মুখমণ্ডল করেন, তাহলে আপনি জেনে রাখুন যে কিয়ামতের দিন আপনি তার সাথে উঠবেন। আজকে যারা বিশেষ করে ছোট ছোট দাঁড়িয়ে রাখে, আমি আপনার সামনে আগে দলিল পেশ করেছি যেটার উল্লেখ আছে সহিহ বুখারি কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 77, অনুচ্ছেদ নম্বর 64, হাদিস নম্বর 5892। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা মুশরিকদের বিপরীত করো, দাড়ি বড় করো এবং মুখ ছোট করো। আর যারা দাড়ি ছোট ছোট করে রাখেন, আমি আগেই তাদের দলিলকে কেটেছি, এরা কার অনুসরণ? আমি কি বলি জানেন? আপনার হয়তো হাসবেন না হয় রাখবেন, আমি বলি যে বিশেষ করে তারা যারা সেই সব মৌলভী সাহেব কিংবা সেই সব মাদ্রাসা ছাত্র যারা কিংবা আর অন্য কোনো লোক যারা ছোট ছোট দাড়ি রাখেন, আমি বলি এটা হনুমান মডেল। আপনার বলবে এ আবার কেমন কথা, হনুমান মডেল? তবে কি আমার হনুমান নাকি? আমার কথা শুনে আপনারা রাগ করবেন না, প্রথমে কথা বোঝার চেষ্টা করুন আসলে আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। সেই জন্য আমার পুরো বক্তব্য শোনার পরে আপনি মতামত দিবেন। প্রথম কথা, আমি কেন হনুমান মডেল বললাম? এই জন্য আমি হনুমান মডেল বললাম, যদি আপনারা মহাভারত পড়েন, যদি আপনারা মহাভারত খুলেন, তাহলে সেখানে অনেক ঋষি মনীষীদের ছবি রয়েছে, আর তার মধ্যে একজন, তার নাম হচ্ছে হনুমান। আপনারা জানেন যে আগে সিরিয়াল চলতো জয় হনুমান, আপনারা চেনেন সবাই। তার দেখবেন যে মহাভারতে এমন ভাবে ছবি দেওয়া আছে যে আজকে যে আধুনিক যুগের কিছু লোকের দেখতে পাচ্ছেন যে দাড়ি যেরকম ছোট ছোট খুব স্ট্যান্ডার্ড করে একদম সাইজ করে কাটাছে, ঠিক ওই রকমই। তাই আমি ভাবছিলাম এটা কি তার অনুসরণ। এই জন্য আমি বলছি যে এটা হচ্ছে, যারা ছোট ছোট দাড়ি রাখছেন, এটা হচ্ছে হনুমান মডেল দাড়ি। আর একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যে হাদিসটা পেশ করেছি যে মুখ ছোট করো। আর অনেক মানুষকে দেখা যায় যে মুখ খুব বড় বড় রাখে, দাড়ি রাখে না কিন্তু মুখ খুব বড় বড় রাখে, সাধারণ না বড় বড়। আপনি এটা মুখ বড় বড় রেখে আপনি নিজের ক্ষতি করছেন। বৈজ্ঞানিক ভাবে আজকে প্রমাণিত যে যদি আপনি বড় বড় মুখ রাখেন, তাহলে বিজ্ঞানীরা বলছে যে আপনি যে শ্বাস গ্রহণ করছেন এটা হচ্ছে অক্সিজেন, আর যে শ্বাসটা আবার ভিতর থেকে নাক দিয়ে ফেলছে এটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড। সুতরাং কার্বন ডাইঅক্সাইডটা সর্বপ্রথম আপনার মুখে এসে লাগছে, আর তারপরে যে আপনি আবার শ্বাস গ্রহণ করছেন, সেই কার্বন ডাইঅক্সাইডটা আপনার নাকের ভিতরে আবার আপনার শরীরে যাচ্ছে, কিংবা যখন আপনি পানি পান করেন আর পানিটা যখন আপনার মুখে থাকে তখন কার্বন ডাইঅক্সাইডটা আপনার ভিতরে যায়। সুতরাং আপনি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি করছেন। অনেকই লোক মনে করে যে আমরা আধুনিক যুগের লোক, আমাদেরকে বড় বড় মুখ রাখতে হবে, দাড়ি ছিঁড়ে ফেলতে হবে। আমি বলি যে এরা আধুনিক নয়, বরং এরা হচ্ছে অআধুনিক লোক। এরা আধুনিকই বুঝে না। আধুনিক মানে কি এই যে নিজের ক্ষতি করা? আরে আধুনিক মানে কি? আজকে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে আমরা অন্যায় কাজ করছি, নিজের ক্ষতি করছি, আর বলছি আমরা আধুনিক যুগের লোক, আমাদের গর্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যদি তার সঠিক জ্ঞান থাকতো তাহলে সে মুখ বড় বড় রাখার পরেও, দাড়ি ছিলার পরেও সে বলতো না যে আমি আধুনিক। অনেক লোককে আবার দেখা যায় যে তারা দাড়ি রেখেছেন বড় বড়, কিন্তু তারা মুখটাকে সম্পূর্ণভাবে ছিঁড়ে ফেলেন। এটা আবার কিরকম নীতি? আল্লাহ তাআলা তো পুরুষ মানুষকে মুখ দিয়েছেন, মহিলাকে নয়। তাহলে কেন কেন অনেক মানুষই মুখকে সম্পূর্ণ ছিঁড়ে ফেলেন? অনেক মানুষই এটা করেন। যদি আমি আপনি ভালোভাবে দেখেন, আমি আপনার সামনে আগে রেফারেন্স দিয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুখ ছোট করো, দাড়ি ছেড়ে দাও। মুখ ছোট করতে হবে আপনাকে। আপনি সম্পূর্ণভাবে ছিলে মহিলাদের সাদৃশ্য করতে পারবেন না, আপনাকে ছোট ছোট রাখতে হবে। আর অনেক মানুষ এটা করে। আর আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার আদাবুদ জিফাব গ্রন্থে এটা উল্লেখ করেছেন, তারপরে বলেছেন যে যারা মুখ সম্পূর্ণভাবে ছিঁড়ে ফেলে এটা হচ্ছে একটা বিদাত। আর এখানে শেষ কথা নয়, আমরা আজকে যারা যে কোনো ভাবে হোক না কেন, আজকে আমরা যারা মুখ ছিঁড়ে ফেলি বা দাড়ি ছিঁড়ে ফেলি, আর আপনাদের একটা ঘটনা স্মরণ করিয়ে দিই, একটা ঘটনা, তারপরে আমাদের একটা বাস্তব জীবনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। দুজন মাওলানা সাহেব আসছেন ট্রেন থেকে, আর আপনারা জানেন যে ট্রেনে যে সেই সব যে হিজা লোকগুলো থাকে যারা মানুষের কাছে টাকা আদায় করে, আপনারা দেখেছেন কি? কেউ দেখেছেন কি? আপনারা দেখেছেন? তাহলে সেই সব লোকগুলো আপনারা দেখবেন যে যাদের দাড়ি টুপি নেই, যাদের দাড়ি মোচ নেই, তাদের কাছে তারা বিভিন্নভাবে পকেটে হাত ভরে আর
তাদের গুপ্তাঙ্গে হাত দিয়ে দেয়, দিয়ে তাদের কাছে টাকা আদায় করে। যদি আপনি টাকা না দেন তাহলে যেখানে সেখানে আপনার হাত দিয়ে আপনাকে বেইজ্জতি করবে। দুজন মাওলানা যাচ্ছেন এবং তাদের কাছে কোনোভাবে তারা টাকা নেয়নি, সাধারণভাবে অন্য জায়গায় চলে গেল। লোকজন জিজ্ঞাসা করছে, দাদা কি ব্যাপার, আপনাদের কাছে কোনো টাকাই নিল না আর আমাদের কাছ থেকে নিয়ে চলে গেল। তো তারা বলছে যে দাদা, ওরা জানে যে আমরা পুরুষ মানুষ, ওরা পুরুষ লোকের কাছে যায় না। তখন সেই ট্রেনের আরো লোকজন বলছে, আরে কি কথা বলছেন আপনি, আপনারা পুরুষ মানুষ আর আমরা মহিলা নাকি? তুই দাদা রাখছেন কেন, আমি কি বলেছি আপনাদেরকে মহিলা? মহিলাদেরকে আল্লাহ তাআলা দাড়ি মুছ দেয়নি, তো আপনাদেরকে তো দেখছি যে দাড়ি মুছ নেই, এই জন্য হয়তো তারা ভাবছে হয়তো মহিলা হবেন আর না হয় আপনাদের ওদের মতোই আপনারা হবেন, সেই জন্য আপনাদের কাছে টাকা নিয়েছে আর বিভিন্ন ভাবে আপনাদের কিছু করেছে। আর আমাদের কাছে তো কোনো ব্যাপার নেই, তারা জানছে যারা পুরুষ মানুষ। আরেকটা ঘটনা, আমরা যখন গতবার পিস টিভি বাংলার শুটিং থেকে আসছিলাম, শেখ মুজিবুর রহমান মালানির সাথে আমাদের শুটিং হচ্ছিল, আমরা আসছিলাম রাস্তাতে, তখনও দেখি যে সেখানে সেই হিজড়ার আওয়াজ চেপেছে। আর আমরা বেশ কিছু লোকজন আছি, আলহামদুলিল্লাহ আমাদের মাথায় টুপি এবং মুখে দাড়ি প্রায় সব লোকেরই ছিল, প্রায় যেটি আমরা এক জায়গাতে ছিলাম। তবে একজন ব্যক্তি তার দাড়িও ছিল না এবং মাথায় টুপিও ছিল না, আমাদের মধ্যে একজন। সে আমাদের কাছ থেকে বা আমাদের আরো বন্ধুদের কাছ থেকে বলছে, এই টুপিটা তোর দে না, এই টুপিটা দে, কমসে কম আমি মাথায় লাগাই, না হলে আমার কাছে পয়সা নেবে। তো এই তো হচ্ছে অবস্থা। তাই দাড়ি যদি আপনি রাখেন তাহলে এই হিজড়েদের যে কীর্তি কারখানা, এখান থেকে আপনি বাঁচতে পারবেন। তাহলে আমি বিষয়টা বিভিন্নভাবে আমি প্রমাণ করেছি যে দাড়ি রাখা ফরজ এবং কাটা হারাম। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে এই বিষয় নিয়ে আর একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা আলোচনা করেই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ চলবে আপনাদের উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব। শেষ বিষয়টা যেটা হচ্ছে যে দাড়ি কাটা, এটাকে আমরা সাধারণ বিষয় মনে করে নিয়েছি। আমি বলেছি এটা হচ্ছে হারাম, আর হারাম কাজ করা মানে বড় গুনাহ। আর কিছু কিছু হারাম কাজ আছে যেগুলো হয়তো মানুষ জীবনে একবার করে, বছরে একবার করে, সব হয়তো আপনার এরকম দেরি করে করে। কিন্তু দাড়ি কাটা এমন একটা হারাম কাজ যে মানুষ হয়তো কেউ প্রতিদিন করে, কেউ দুদিন পর পর করে, কেউ হয়তো সপ্তাহে দুদিন করে, কিংবা হয়তো সপ্তাহে কেউ একদিন করে। তাহলে এই যে ধারাবাহিকভাবে আমরা এই হারাম কাজটা করছি, তাহলে এর পাপ বিশাল 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 বড় পাপ হয়ে যাচ্ছে। আর এটা এমন একটা পাপ যে পাপটা ক্ষমার অযোগ্য, যে পাপই ক্ষমার অযোগ্য। যদি এই পাপ কেউ করে মারা যায় তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা ক্ষমার অযোগ্য। আপনি বলবেন কেমন কথা বলছেন, আমরা তো জানি শিরকের পাপ ক্ষমার অযোগ্য, আপনি বলছেন দাড়ি কাটার পাপ ক্ষমার অযোগ্য। আপনি হয়তো দলিল আমাকে দেখাতে পারেন যে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116 তে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সুতরাং শিরকের গুনাহ ক্ষমার অযোগ্য, তো আপনি বলছেন দাড়ি কাটার পাপও বা সেই ব্যক্তিও, এটা আবার কেমন কথা? আপনি যদি কোরআনের কোনো আয়াতকে বুঝতে চান তাহলে আপনাকে হাদিস অবশ্যই বুঝতে হবে। কেন এ গুনাহ ক্ষমার অযোগ্য? প্রথম কথা হচ্ছে যে আপনি প্রত্যেক সপ্তাহে দুবার তিনবার করে দাড়ি কেটে বড় আকারে একটা পাপ করছেন, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা পাপ করে আপনার গোপন থাকে না, বরঞ্চ প্রকাশ করছেন আপনি। আজকে ঈদের দিন দাড়ি ছিলেছি আমি, আজকে শ্বশুর বাড়ি যাবো দাড়ি ছিলেছি, আজকে জুমার দিন দাড়ি না ছিললে কি হয়? তাহলে এভাবে আপনি প্রমাণ করতে চাইছেন যে দেখো আমি দাড়ি ছিলেছি, আজকে খুশির দিন দাড়ি ছিলেছি। আর যদি আপনারা পড়েন সহিহুল বুখারী অধ্যায় নম্বর 78 অনুচ্ছেদ নম্বর 60 হাদিস নম্বর 6069, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করবেন, তবে তাদেরকে নয় যারা প্রকাশ্যভাবে গুনাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলছেন সহিহ বুখারী অধ্যায় নম্বর 78 অনুচ্ছেদ নম্বর 60 হাদিস নম্বর 6069 এ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, তবে তাদেরকে ক্ষমা করবে না যারা প্রকাশ্যভাবে গুনাহ করে কিংবা গুনাহ করে যারা প্রকাশ করে। তাহলে বোঝা যাচ্ছে যে দাড়ি কাটার মাধ্যমে আপনি কি প্রকাশ্যভাবে গুনাহ করছেন না?
আপনি কি সেই পাপটা প্রকাশ করছেন না লোকের সামনে? তাহলে এই হাদিসের ভিত্তিতে কি প্রমাণিত হলো যে দাড়ি কাটার পাপ এমন একটা পাপ যেটা ক্ষমার হওয়ার অযোগ্য? সুতরাং আপনাকে সময় থাকে প্রত্যাবর্তন করে আপনাকে ফিরে আসতে হবে, না হলে এই অবস্থায় যদি মারা যান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিস অনুযায়ী, সহিহ বুখারী হাদিস অনুযায়ী এ গুনাহ মাফ হবে না। আমি আমার বক্তব্য শেষ করতে চাই এখানেই, তবে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে একটি আয়াতের উদ্ধৃতি দিতে চাই যেটার উল্লেখ আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36। সেখানে বলা হয়েছে আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সেই স্পষ্ট পথভ্রষ্ট হবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।